প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নাম রাখা হবে শেখ হাসিনা পদ্মা সেতু, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এবং প্রধানমন্ত্রীকে এর সারসংক্ষেপ পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা জানান মন্ত্রী। মুন্সীগঞ্জ প্রতিনিধি শেহাবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের কাজ পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘুরে দেখেন কাজের অগ্রগতি। প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী। জানান, নির্মাণাধীন পদ্মা সেতুর নাম হতে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎসাহস দেখিয়েছেন, ফলে নিজস্ব অর্থায়নেই হচ্ছে 6.15 কিলোমিটারের এই সেতু। এই সেতু 6.15 কিলোমিটার আমাদের যে সুবৃহৎ সেতু, ডাবল ডেকার সেতু, এই সেতু নাম আমরা করার সিদ্ধান্ত নিয়েছি শেখ হাসিনা পদ্মা সেতু। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এই সেতুটির নাম নদীর নামানুসারে পদ্মা সেতু রাখার কথা বলেছেন, কিন্তু জনমতের কারণে এর নাম শেখ হাসিনার নামে করা হচ্ছে। আমাদের মন্ত্রণালয় জনমতে প্রতিফলন ঘটাতে চায়, পার্লামেন্ট সদস্যদের যে অভিমত এবং সর্বোপরি বাংলাদেশের জনমত, আজকে জনমতের প্রতিফলন। ওবায়দুল কাদের জানান, এ পর্যন্ত সেতুর যে কাজ শেষ হয়েছে, আগামী 13 অক্টোবর প্রকল্প এলাকায় গিয়ে প্রধানমন্ত্রী তার উদ্বোধন করবেন। সিরাজুম মনির শুভ, নিউজ 9, ঢাকা।